আমন্ত্রণ সময় সংবাদে নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকবো সপ্তাহে সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগ সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবার শিরোনাম ছেলের শেষ চিহ্ন নিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের হলে বুলবুলের মা চান হত্যার বিচার ক্যাম্পাসে শিক্ষার্থীদের আরও সতর্ক হওয়ার আহ্বান প্রশাসনের সড়ক বিভাগের জমিতে দখলদারদের থাবা ময়মনসিংহে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের নামে দোকানপাট বারবার উচ্ছেদ করেও মিলছে না প্রতিকার জামালপুরে ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব নদীগর্ভে বিলীন বসতভিটা ফসলি জমি ভাঙনের মুখে সড়ক সহ নানা স্থাপনা এবং বন্যায় নষ্ট হওয়ার পর নতুন বই পেল সুনামগঞ্জের শিক্ষার্থীরা প্রথমেই দেয়া হচ্ছে নবম দশম শ্রেণীতে পর্যায়ক্রমে পাবে বাকিরা ছেলের শেষ চিহ্ন ল্যাপটপ নিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুলবুলের হলে গেলেন তার মা এ সময় কান্নায় ভেঙে পড়েন চান হত্যার বিচার এদিকে ক্যাম্পাসে নিয়ম মেনে শিক্ষার্থীদের চলাফেরার পাশাপাশি আরও সতর্ক হতে আহ্বান জানিয়েছে প্রশাসন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাবিবুল হাসান রিজভিকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট ছবি তুলেছেন দিগেন সিংহ 25 জুলাই রাতে ছিনতাইকারীর হাতে নির্মমভাবে নিহত বুলবুলের ব্যবহৃত জিনিসপত্র নিতে তার মা বোন ও স্বজনেরা রোববার দুপুরে শাহপরাণ হলে আসেন বুলবুলের ল্যাপটপ হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান খানের কাছ থেকে গ্রহণ করে মা ও বোনের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের পাশাপাশি ঘটনার নেপথ্যে কারা তা বের করার দাবি জানান আমাদের বিশ্বাস যে কারো হাত আছে অবশ্যই হাত আছে আর নইলে একটা মানুষকে ছিনতাইকারী এমন নির্মম ভাবে হত্যা করবে না ভালো করে তদন্ত করে সুস্থ বিচার চাই আমরা শেখ হাসিনার কাছে প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান ভর্তির সুযোগ পাওয়া সকল শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে প্রথম দিন ওরিয়েন্টেশনে সব নিয়ম কানুন বুঝিয়ে দেওয়া হয় একটা ডায়েরি দেওয়া হয় সেখানে নীতিমালা লেখা থাকে নিয়ম কানুন বিশ্ববিদ্যালয়ে কিভাবে স্টুডেন্টরা চলবে কি করণীয় তাদের সেখানে সবকিছুই লেখা থাকে তো আমরা যদি রুলস মেনটেন করে না চলি তাহলে তো মানে সমস্যা হবে বুলবুলের ঘটনার পর শিক্ষার্থীদের নিয়ম মানার পাশাপাশি আরো সতর্ক হয়ে চলাফেরার পরামর্শ দিয়েছে প্রশাসন ওরা নিজেরা রিয়ালাইজ করে নিজেরা যদি বোঝে তাহলে বেস্ট ওয়ে হবে হলো ওদের সিকিউরিটিটাকে এনশিওর করা 25 জুলাই রাতে গাজীকালু টিলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমদ এই ক্যাম্পাসে বুলবুলের মতো আর কেউ যেন নির্মম দুর্ঘটনার শিকার না হয় এমনটাই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ইকরামুল কবির সময় সংবাদ এ নিয়ে আলোচনার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার ইকরামুল কবির সরাসরি যাচ্ছি তার কাছে আমি এই মুহূর্তে আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং এই বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটে যাওয়া বুলবুল হত্যাকাণ্ড সহ সামগ্রিক নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ ইরশাদ ইবনে ইসমাইল আমি একটু জানতে চাইব যে প্রক্টর হিসাবে এই বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা সব বিভিন্ন বিষয় নিয়ে আপনার অনেক বিষয়গুলো আপনার জানা আছে আমি তো জানতে চাচ্ছি আপনারা প্রথম দিন যে শিক্ষার্থীদের সাথে যে প্রক্টোরিয়াল আইনগুলো তাদের কাছে দিয়ে দেন বা ওরিয়েন্টেশনে যে জানিয়ে দেন তারপরে সেই আইনগুলো বা সেই নিয়মকানুন জানানোর ব্যাপারে শিক্ষার্থীদের সাথে পরবর্তীতে আপনারা কোনো মনিটরিং করেন কি না বা কাউন্সিলিং করেন ধন্যবাদ আপনাকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রথম যখন আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হয় তখন আমাদের ওখানে সকল যে শিক্ষার্থীরা যারা ভর্তি হয় তাদেরকে বিশ্ববিদ্যালয়ের এই নিয়মকানুন সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত করা হয় এবং আমাদের এখানে প্রক্টোরিয়াল একটা নীতিমালা আছে সেই নীতিমালা সম্পর্কে তাদেরকে বলে দেওয়া হয় এবং তাদের হাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে ডায়েরিটা প্রদান করা হয় যে স্কেজুয়াল থাকে ওখানে বিভিন্ন ধরনের এবং যে হ্যান্ডবুকটা দেওয়া হয় সেই হ্যান্ডবুকের
এইটা পরিষ্কার করে আপনার এই যে প্রক্টোরিয়াল নীতিমালা যেটা সেটা ওখানে প্রিন্টেড আকারে তাদের কাছে দেওয়া হয়। এবং এর পরবর্তীতে আমাদের এখনকার যে ভাইস চ্যান্সেলর মহোদয় প্রফেসর ফরিদুদ্দিন আহমেদ স্যার আসার পরে উনি যেটা করেছেন সেটা হচ্ছে প্রত্যেক বিভাগে দুজন করে একজন ছাত্র উপদেষ্টা এবং আরেকজন ছাত্রী উপদেষ্টা নিয়োগ দিয়েছেন এবং তাদের মাধ্যমে প্রত্যেক বিভাগেই সময়ে সময়ে আপনার শিক্ষার্থীদের সাথে বসা হয়, তাদের যে কোনো ধরনের প্রবলেম তারা ওখানে অ্যাড্রেস করেন এবং তাদের মাধ্যমে এই যে ব্যাপারটা যেটা যে নীতিমালা বা এই নীতিমালা তো শুধু না, এর সাথে যে আরও আনুষঙ্গিক যে আরও বিষয়গুলো যা থাকে যেগুলো তাদের ভালোর জন্য বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সকল সময় সব সময় ঠিক আছে তারা এই ছাত্র উপদেষ্টা এবং ছাত্র উপদেষ্টা দুইজন তাদের সাথে সার্বক্ষণিকভাবে সংযুক্ত থাকেন। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের কিছু নিয়মকানুন আছে, বিভিন্ন ওয়ালে, হলের ওয়ালে বা এই যে শহীদ মিনারের পাশেও লেখা আছে সন্ধ্যার পর শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীদের না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা উপাচার্য সবাই এই ধরনের নির্দেশ দিয়েছে। কিন্তু সন্ধ্যার পরে এই পাহাড় গাজীকালু টিলা বা শহীদ মিনারের পাশে যে টিলাগুলো তো আছে সেগুলোতে শিক্ষার্থীরা যাওয়া আসা করছেন কি না বা রাতে সেখানে যাচ্ছেন কি না, এগুলো মনিটরিং করার ব্যাপারে আপনাদের কোনো টিম রয়েছে কি না? সেটা অবশ্যই আমাদের টিম আছে, আমাদের প্রক্টোরিয়াল বডি যারা তারা সার্বক্ষণিক একটা সময় বেঁধে দেওয়া আছে যে দুজন দুজন করে ঠিক আছে তারা মনিটরিং করেন, তারা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেন এবং একদম রাত ১২টা পর্যন্ত আমাদের এই প্রক্টোরিয়াল বডির মেম্বাররা দুজন দুজন করে ফেজ ওয়াইজ তারা বিশ্ববিদ্যালয়ে থাকেন। এবং যে অংশগুলোর কথা আপনি বললেন, আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ২০০০-২০০১ ব্যাচের, এই যে নির্দেশনাগুলো তখন কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আপনার যে বাউন্ডারি ওয়ালের যেটা ছিল সেটা সেই ধরনের কিন্তু ওয়াল ছিল না, তখন কিন্তু অবাধ চলাফেরা ছিল। এই ভাইস চ্যান্সেলারের নেতৃত্বে সেই ওয়ালটা কিন্তু আমরা করতে পেরেছি এবং সেটা আমরা মনে করি এটা একটা মেজর ডেভেলপমেন্ট যে সিকিউরিটির দিক থেকে। এখন এই মনিটরিংটা আমাদের চালু আছে এবং সেখানে আমরা যেমন গাজীকালু টিলার যদি ব্যাপারে বলেন সেখানে একটা মাজার আছে, তো এখানে এই মাজার থাকার কারণে যেটা ধর্মীয় অনুভূতির ব্যাপার আছে তো সেই জন্য কিন্তু ওই মাজারে কিন্তু বাইরে কিছু লোকজন আসে আশেপাশের, তো সেই জায়গাটাতে আসলে আমরা ওভাবে হয়তো এটা বন্ধ করতে পারি না কারণ যেহেতু একটা একটা ধর্মীয় একটা জায়গা আছে ওই জায়গায়, সেই জায়গাটাও আমাদের খেয়াল রাখা লাগে। কিন্তু তদুপরি আমরা যেটা করতেছি ওখানে আমরা বাড়িয়ে দিচ্ছি, আমরা ওখানে আমরা গার্ডের পরিমাণ বৃদ্ধি করবো এবং ওখানে আমরা কীভাবে আরও সিকিউরিটি বৃদ্ধি করা যায় আমরা আলোর ব্যাপারে কথা বলতেছি, আমরা ইঞ্জিনিয়ারিং সেকশনের সাথে ভাইস চ্যান্সেলর মহোদয় ওনার নেতৃত্বে ওনার নির্দেশনায় আমরা ইঞ্জিনিয়ারিং সেকশনের সাথে কথা বলেছি এবং আমাদের একটা প্রজেক্ট আসছে সেই প্রজেক্টটা আমরা লঞ্চ করার চিন্তা করতেছি উইদিন নেক্সট টু উইক্স, যেখানে আমরা ৩০০ ক্যামেরা থাকবে পুরো বিশ্ববিদ্যালয়ে এবং সেই ৩০০ ক্যামেরার মধ্যে থেকে আমরা কিছু ক্যামেরা আমরা ওই জায়গাগুলোতেও আমরা স্থাপন করতে পারি কি না সেজন্য আমরা অভিজ্ঞদের পরামর্শ নিব এবং সেই অনুযায়ী কাজ করব। আর একটু সবশেষ প্রশ্ন হচ্ছে গিয়ে, ৬.৫ কিলোমিটারের বাউন্ডারি দিয়েছেন বর্তমান ভাইস চ্যান্সেলর, এই ৬.৫ কিলোমিটার বাউন্ডারির মাঝে মাঝে বেশ কিছু পকেট গেট রয়েছে, সেই পকেটগুলোতে কোনো নিরাপত্তা প্রহরী নাই বা সেই সমস্ত জায়গায় কোনো ক্যামেরা নাই, সেগুলোর ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নেবেন কি না? আমাদের পকেট গেটগুলো একটু কাজের জন্য তো যখন এই গেট এই বাউন্ডারি ওয়ালটা করা হয়েছিল তখন যারা ছিলেন এখানে যারা অভিজ্ঞ যারা ছিলেন তাদের মতামত বা পরামর্শক্রমে এই পকেট গেটগুলো করা হয়েছিল এবং পকেট গেটগুলোতে বেসিক্যালি তালা মেরে রাখার কথা, তো এখন এই পকেট গেটগুলো নিয়েও আমাদের কাছে অভিযোগ আসতেছে, তো আমরা এটা এই ব্যাপারেও আলাপ করব এবং সেই সিদ্ধান্ত আমরা প্রক্টোরিয়াল বডিতেও আমরা আলোচনা করেছি, আমরা প্রয়োজন বুঝে সেই পকেট গেটগুলো আমরা বন্ধ করে দিব আর একদম যদি সেটা যদি বন্ধ করে না দেওয়া যায় সিল করে না দেওয়া যায় তাহলে সেখানে আমরা গার্ডের ব্যবস্থা করব। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা বা এই বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন এবং আসার কথা শুনিয়েছেন যে শিক্ষার্থী যারা আছে তারা যদি আইনকানুন মেনে বা প্রক্রিয়ার নীতি মালাগুলো মেনে চলেন বা বিভিন্ন নির্দেশনাগুলো মেনে চলেন তাহলে এই বিশ্ববিদ্যালয়ে একটি সুরক্ষা আইনশৃঙ্খলা ক্ষেত্রে একটি সুরক্ষা পরিস্থিতি বিরাজ করবে এবং তিনি আশা করছেন সকল শিক্ষার্থী এই আইনশৃঙ্খলা যে নীতিমালাগুলো আছে সেগুলো মেনে চলবেন। মোটামুটি এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে সঙ্গিনী যে আলোচনা তার সর্বশেষ। এতক্ষণ শাহজালাল প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন ইকরামুল কবির। ২০১০ সালে দিনে দুপুরে দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দেয় সিলেট সরকারি কলেজের একমাত্র ছাত্রাবাসটি। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে এর সংস্কার কাজ শেষ হয় ২০১৬ সালে, কিন্তু ছাত্রাবাসটি এখনও বন্ধই রয়েছে। এই অবস্থায় আবাসন নিয়ে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা। শাহ শরীফউদ্দিনের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। সিলেট সরকারি কলেজের ছাত্রদের আবাসিক সুবিধার জন্য রয়েছে ১৬০ আসনের একটিমাত্র ছাত্রাবাস, কিন্তু এটি দীর্ঘ ১২ বছর ধরে বন্ধ। ২০১০ সালে দিন দুপুরে পড়ে যায় এই ছাত্রাবাসটি। সে সময় ছাত্রাবাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলে কলেজ কর্তৃপক্ষ এটিকে বন্ধ ঘোষণা করে। এরপর থেকে এখনও বন্ধ রয়েছে
ছাত্রদের একমাত্র আবাসনের এই সবকিছু। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ কোনো মামলা না করে একটি সাধারণ ডায়েরি করেই দায় সারে। আর ১২ বছর পর এ ঘটনার কোনো তথ্যই জানাতে পারেনি পুলিশ। তবে তৎকালীন ছাত্রলীগ নেতাদের দাবি, নিজেদের কুকর্ম ঢাকতে শিবির কর্মীরা আগুন লাগিয়ে দেয় ছাত্রাবাসটিতে। তাদের দীর্ঘদিনের যে কুকর্ম, দীর্ঘদিনের যে তাদের যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো তাদেরকে নষ্ট করার জন্য তারা ইচ্ছা করে কিন্তু সেই সময় তারা হোস্টেলে আগুন লাগিয়ে গিয়েছিল। আর আগুন সন্ত্রাসে বন্ধ হয়ে যাওয়া ছাত্রাবাসটি প্রায় ২ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয় ২০১৬ সালে। এরপর থেকে বন্ধ থাকায় দেয়ালে শেওলা জমেছে, নষ্ট হতে চলেছে দরজা জানালা, ঘিরে ধরেছে ঝোপ জঙ্গল। আর আবাসন সুবিধা না থাকায় চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা। দূর থেকে আসতে হয় সুনামগঞ্জ, সার্থক, জকিগঞ্জ এদিক থেকে, কারণ একটা হোস্টেল থাকলে আমাদের কলেজেরই অনেক লাভবান হবে। অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে বাইরের ডিস্ট্রিক্ট থেকে বা বাইরে জেলা থেকে আসছে, তো এরা অনেক সময় যে আশেপাশে কোথাও মেস পায় না। এটা যদি খুলে দেওয়া হয় তাহলে তারা এখানে থাকতে পারবে এবং কলেজের যাবতীয় সুবিধা তাদের পাবে। তবে কর্তৃপক্ষ বলছে দ্রুত ছাত্রাবাসটি চালু করা হবে। বর্তমানে রিপেয়ার ওয়ার্কস মোটামুটি ডান, আর আমরা একটা কমিটি করে দিয়েছি। আমাদের আশাবাদ আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীকে আবার তুলে দেবো এখানে। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত সিলেট সরকারি কলেজের শিক্ষার্থীর সংখ্যা ৭০০০-এর বেশি। শাহ শরীফ উদ্দিন, সময় সংবাদ, সিলেট। বিভাগীয় সময় আরো থাকছে। পোকার আক্রমণে ধূসর হয়ে যাচ্ছে চা পাতা, নেই কাঙ্ক্ষিত বৃষ্টি, বিপর্যস্ত সিলেটের চা শিল্প, লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা। সড়ক বিভাগের জমিতে দখলদারদের থাবা, মামলা দায়ের ও উচ্ছেদ অভিযান চালিয়েও দখল মুক্ত রাখা যাচ্ছে না ময়মনসিংহের বিভিন্ন মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গা। শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের নামে অফিসসহ সারিবদ্ধভাবে গড়ে তোলা হয়েছে অবৈধ দোকানপাট। সড়কের জায়গা দখলমুক্ত করতে স্থায়ী পদক্ষেপ নেয়ার দাবি সাধারণ মানুষের। সাদিকুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তা মোড়, সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট। রাজনৈতিক সংগঠনের নামেও সড়কের জায়গায় বসানো হয়েছে অফিস। ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের বিপরীতে একই চিত্র, সড়কের পাশেই চলছে শ্রমিক ইউনিয়নের কার্যালয়। তো সড়ক ও জনপদ বিভাগের জায়গার মধ্যে? জি জি। এটা কি অবৈধ? না অবৈধ হলো আমরা একটা কাজ করছি, আমরা মানে মালিক যে ছিল ওনার কাছ থেকে আমরা একটা ডকুমেন্ট নিচ্ছি। আমরা চাই রাস্তা বড় হোক, কিন্তু আপনার তো রাস্তা দখল করে আছে না? আমরা তো দখল করে আছি, আমরা এখন সরকারে যে কোনো টাইমে যদি আসে আমরা জায়গা ছেড়ে দিতে আমরা বাধ্য থাকবো। বিভিন্ন স্থানে সড়কের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে স্থায়ীভাবে রক্ষা করতে সরকারের প্রতি আহ্বান সাধারণ মানুষের। ময়মনসিংহের বিভিন্ন আঞ্চলিক সড়কের পাশে এভাবে অবৈধভাবে গড়ে উঠেছে শত শত দোকানপাট এবং স্থাপনা। এসব উচ্ছেদে বিভিন্ন সময় অভিযান এবং মামলা দায়ের করা হলেও থেমে নেই অবৈধ দখলদারদের কার্যক্রম। কিছু প্রভাবশালী লোক আছে, তারা কিছু সেল টেল দিচ্ছে, তাই তারা দোকানপাট করে রাস্তার পাশে বিভিন্ন অফিসের নাম দিয়ে জায়গা দখল করে রাখে এবং বাড়ি ঘরও তো অনেকে করে রাখছে। চলতি বছরের জানুয়ারিতে ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে সড়কের জায়গায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১ একর জমি উদ্ধার করেছে সড়ক ও জনপদ বিভাগ। এছাড়া গৌরীপুরে অভিযান চালিয়ে ৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উদ্ধার করা হয় ১.৫ একর জমি। একাধিকবার অভিযান করার পরেও দেখা গেছে যে আবার স্থানীয় প্রশাসন সহযোগিতায় আমরা বেশ কিছু নাম সংগ্রহ করেছি, এগুলোর বিরুদ্ধে আমি এই থানায় চিঠি পর্যন্ত লিখেছি। মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় অর্ধশত মামলা চলমান রয়েছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। জামালপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ব্রহ্মপুত্র নদে ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে বেশ কয়েকটি বাড়িঘর, হুমকিতে আছে সড়ক ও ফসলি জমি। বালু উত্তোলন অবৈধ হলেও প্রশাসন নিশ্চুপ বলে অভিযোগ স্থানীয়দের। তবে শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ড্রেজার দিয়ে ব্রহ্মপুত্র নদ থেকে তোলা হচ্ছে বালু, ফলে পাশেই নদীর পাড়ে ফাটল ধরে ভাঙন শুরু হয়েছে।
এ দৃশ্য জামালপুরের ব্রহ্মপুত্র নদের। সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের বেশিরভাগ নদী তীরবর্তী এলাকা রয়েছে ঝুঁকির মধ্যে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় নদীর পাড় ভাঙছে। এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে কয়েকটি বাড়িঘর। বালু উত্তোলন করায় হুমকির মুখে রয়েছে নদী পাড়ের ফসলি জমি ও সড়কগুলো। গ্যাং ভাঙে আছে বালু তোলার জন্য, অবাধে বালু তুলতে আছে। আমরা হুকি সকাল গেলে হুমকি দেয় আরো এটা যাবো গা। আরে খান তো তোমরা বাড়ি করবা, নদীর মধ্যে কি বাড়ি করা যা? না তারা বালু বেছে টাকা খাইতে আছে, এই অবৈধভাবে আমাদের গ্রামটা ভেঙে দিতে আছে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা না নিলে আন্দোলন করার ঘোষণা জেলার পরিবেশবাদীদের। যদি এই অপতৎপরতা বন্ধ না হয় তাহলে আমরা আপামর মানুষকে নিয়ে আমাদের পরিবেশ রক্ষা, আমাদের সম্পদ রক্ষার স্বার্থে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। উপজেলা প্রশাসনের দাবি, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার ব্যবস্থা গ্রহণ করে এবং পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও আমরা নিয়মিত মামলার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব, যাতে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা যায়। ব্রহ্মপুত্র নদ থেকে প্রতিদিন শতাধিক ড্রেজার মেশিন ও বালখেট বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সময় সংবাদ, জামালপুর। বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন বই পেলেও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এখনও বই পায়নি। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। নবম শ্রেণীর শিক্ষার্থীদের বই বিতরণ শেষ করে অন্যদের বই দেওয়ার কথা জানিয়েছে শিক্ষা বিভাগ। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। সম্প্রতি দুদফা বন্যায় সুনামগঞ্জের 50,000 শিক্ষার্থীর 2.5 লাখ পাঠ্য বই পানিতে ভিজে নষ্ট হয়। কারো আংশিক, আবার কারো বইয়ের সেট নষ্ট হয়। এতে বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের পড়াশোনা। বন্যার পর বইয়ের সংকট দূর করতে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য 2 লাখ নতুন বই বরাদ্দ দেয় সরকার। 5টি উপজেলার অস্থায়ী কেন্দ্র থেকে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী স্কুলে স্কুলে বই পৌঁছে দেওয়া হচ্ছে। তবে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা বই পেলেও কোনো বই পায়নি ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। স্কুলের যে টেক্সট বুকগুলো আছে ওইগুলো পানিতে ভিজে একদম অবস্থা খুবই খারাপ ছিল। তো এখন আমরা স্কুল থেকে বই আবার পেয়েছি, আশা করতেছি আমাদের পড়াশোনায় সমস্যা হবে না। লেখাপড়ার তো সমস্যা হয়েছে, একটা ঘাটতি হয়েছে, বাট আমরা আস্তে আস্তে সেটা পূরণ করব। জেলা শিক্ষা অফিস থেকে পর্যাপ্ত পরিমাণে বই দেওয়া হয়েছে এবং মেয়েরা তাদের চাহিদা মতো বইগুলো পেয়ে তারা খুশি। এসএসসি পরীক্ষার্থীরা যেহেতু তাদের সেপ্টেম্বর থেকে পরীক্ষা, আমরা তাদেরকে দিয়ে শুরু করেছি, পর্যায়ক্রমে 9-10কেও আমরা প্রায় শেষ করে এনেছি। শিগগিরই ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর বই বিতরণের আশ্বাস শিক্ষা বিভাগের। 2 লক্ষের মতো বই গ্রহণ করেছি, যথেষ্ট। প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে আমরা বই তুলে দিয়ে বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের আমরা গুরুত্ব দিয়েছি। বৃহস্পতিবারের মধ্যে সমস্ত শিক্ষার্থীদের বই চলে যাবে। জেলা শিক্ষা বিভাগের প্রথমতে বরাদ্দ করা বইয়ের মধ্যে 1,20,000 বই বিতরণ করা হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। বৃষ্টি স্নাত পরিবেশের মধ্যে চা মৌসুম শুরু হয়, কিন্তু এবছর মার্চ থেকে মে মাস পর্যন্ত কাঙ্ক্ষিত বৃষ্টি পায়নি বাগানগুলো। জলবায়ুর পরিবর্তনের প্রভাবে অনাবৃষ্টি, অতিবৃষ্টি আর তীব্র দাবদাহে বিপর্যস্ত চা শিল্প। পোকার আক্রমণে গড়ে সবুজ পাতা ধূসর হয়ে যাচ্ছে। চা শিল্প নিয়ে ইকরামুল কবির রিপোর্ট, ছবি তুলেছে নরশাদ আহমদ চৌধুরী। খরা, অতিবৃষ্টি, দাবদাহ সব মিলে বিপর্যস্ত চা শিল্প। পোকার আক্রমণে গাঢ় সবুজ পাতাগুলো ধূসর হয়ে যাচ্ছে। চায়ের মৌসুমের শুরুটা হয় বৃষ্টি স্নাত পরিবেশ দিয়ে, কিন্তু এবছর মার্চ থেকে মে মাস পর্যন্ত সেই কাঙ্ক্ষিত বৃষ্টি পায়নি বাগানগুলো। রেড স্পাইডার মাইট, এটা আক্রমণ যখন শুরু হয় তখন চা বাগানের একরকে একর নষ্ট হয়ে যায়। চা পাতা গুণগত মান ঠিক থাকে না, তখন কাঁচা পাতা এইটা বৃদ্ধি পায়। যখন খরা মৌসুম চলে তখন এই পোকাটার আইডিয়াল টেম্পারেচার 28-30 ডিগ্রি, কিন্তু এখন চলতেছে 30-এর উপরে, কখনো কখনো 34-35-36, এটা তখন দ্রুতগতিতে আরও বাচ্চা ডিম দিচ্ছে। আবহাওয়াবিদ বলছেন এসবই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফল। বছরের শুরুতে আমাদের যে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল সেই বৃষ্টি আমরা পাইনি। পরে যখন বৃষ্টি হয়, বেশি বৃষ্টি হয়ে যায়, অতিবৃষ্টি চায়ের জন্য খারাপ, তারপর আপনার টেম্পারেচার বৃদ্ধি পায়, বিভিন্ন কারণে এই বছরে আমরা আশঙ্কা করছি যে 10 মিলিয়ন চা করা সম্ভব হবে না। টেম্পারেচার, রেইনফল এবং একই দিনে একদিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত, সব রেকর্ড কিন্তু
এইগুলা কিন্তু ইদানিংকালে বাড়তেছে। তাতে বোঝা যাচ্ছে যে আমাদের জলবায়ুতে পরিবর্তন যেটা বলতেছি সেটা সেই পরিবর্তনের আমরা বিফল যেটা সেটা আমরা আমরা এখন পাচ্ছি। চা শিল্পের 168 বছরের ইতিহাসে গত বছর রেকর্ড পরিমাণ উৎপাদন হলেও চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে কপালে ভাঁজ পড়েছে সংশ্লিষ্টদের। সম্পূর্ণ প্রকৃতি নির্ভর চা শিল্পের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন। এই পরিবর্তনের ফলে চলতি মৌসুমে কাঙ্ক্ষিত টার্গেট পূরণ নাও হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ক্লোরিন চা বাগান থেকে ইকরামুল কবির, বিভাগীয় সময়। আরও একবার, মাছের উৎপাদন খরচ বাড়লেও সেই অনুযায়ী বাজার দর না পাওয়ায় বিপাকে পড়েছেন ময়মনসিংহের 1.5 লক্ষাধিক মৎস্য চাষি। তাদের দাবি, বিদেশ থেকে মৎস্য খাদ্যের কাঁচামাল আমদানি বন্ধ থাকায় দেশে উৎপাদনে খরচ বাড়ছে। সাদিকুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। গত এক দশকে ময়মনসিংহ জেলায় বেড়েছে বিপুল সংখ্যক মৎস্য চাষী। জেলা মৎস্য অফিসের হিসেব মতে চলতি বছর দেশের মোট 46 লাখ মেট্রিক টন অভ্যন্তরীণ উৎপাদিত মাছের মধ্যে 4 লাখ মেট্রিক টন মাছই ময়মনসিংহে উৎপাদিত হয়। দিন দিন মৎস্য চাষির সংখ্যা বাড়লেও গত কয়েক মাস ধরে মৎস্য খাদ্যের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে চাষি থেকে খুচরা বাজার পর্যন্ত। স্থানীয় কারখানায় তৈরি 30 টাকা কেজি দরের মাছের খাবারের দাম বেড়ে দাঁড়িয়েছে 40 টাকায়। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের 40 থেকে 42 টাকা কেজি প্রতি রেডি ফিডের দাম বেড়ে 60 টাকায় ঠেকেছে। খাবারে যে পরিমাণ মাছ হয় আর বাজারে আমরা যে ধরনের বিক্রি করি এতে আসলে আমাদের প্রফিট হয় না। খাবারের যে দামটা বাড়ছে এই প্রভাবটা আমাদের খুচরা ক্রেতাদের উপরছে, পাইকারদের উপরেও পড়ছে। মাছের বিভিন্ন খাদ্য উপাদান আমদানি বন্ধ থাকায় জেলার শতাধিক কারখানায় খৈল, কুড়া, শুটকি, গম ও সরিষা দিয়ে তৈরি করা খাবার ব্যবহার করা হচ্ছে মৎস্য খামারগুলোতে। মাছের খাদ্য উপাদান মিডপন গত এক বছর ধরে বিদেশ থেকে আমদানি বন্ধ থাকায় মাছের খাবারের গুণগত মান কমেছে এবং এর প্রভাব পড়েছে মাছ উৎপাদন থেকে শুরু করে মাছের পাইকারি ও খুচরা বাজারেও। খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে, তবে আমরা চাষিবাদীর পরামর্শ দিচ্ছি যে কীভাবে কস্ট অ্যানালাইসিসটা মানে কমানো যায় আর কি। মাছের খাবারের সঠিক পুষ্টিগুণ বজায় রাখতে উপজেলা ভিত্তিক মৎস্য খাবার পরীক্ষার যন্ত্র আমদানি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। স্থায়ী বাসিন্দা হয়েও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত শেরপুরের ঝিনাইগাতির বেদে পল্লীর মানুষ, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। পলিথিনে মোড়া এসব ঘরের বাসিন্দারা বেদে সম্প্রদায়ের। একসময় নৌকায় নৌকায় বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ালেও এখন তারা থিতু হয়েছেন ডাঙায়। প্রায় এক যুগ আগে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ডেফলাই গ্রামে 6 একর জমি কিনে স্থায়ী আবাসস্থল গড়ে তোলেন বেদে সম্প্রদায়ের 114টি পরিবার। নানা কারণে উপার্জন কমে যাওয়ায় ডাঙায় জমি কিনেছেন তারা। তবে তাদের পল্লীতে প্রবেশে নেই কোনো সড়ক, ঘর তৈরির সামর্থ্য না থাকায় পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে থাকেন তারা। অনেক কষ্ট করে এই জায়গায় এসে আমরা 10-15 বছর ধরে জমিন কিনছি। বাচ্চারা স্কুলে যাইতে পারে না, পানি ভেঙে যাইতে হয়, খুব কষ্টে আমরা জীবন যাপন করতেছি। বেদেপল্লী পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সরকারি যদি কোনো সুযোগ সুবিধা থাকে বা আমরা যদি কোনো সুযোগ সুবিধা পাই তাহলে আমরা চেষ্টা করব তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি বিভিন্ন প্রকল্পের আওতাভুক্ত করার। ডেফলাই গ্রামে বেদেপল্লীতে 633 জন সদস্য বাস করেন, তাদের মধ্যে ভোটার রয়েছেন 400 শতাধিক। সময় সংবাদ, শেরপুর। বিভাগীয় সময়ে আরও একবার, বর্ষায় পর্যটকের পদচারণায় মুখর মৌলভীবাজারের হাইল হাওরের বাইক কাবিল, পাখি আর গোধূলি দেখে মুগ্ধ পর্যটকরা। আরও আকর্ষণীয় করতে নানা উদ্যোগের কথা জানায় প্রশাসন। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবি নিয়ে রিপোর্ট। চারদিকে অথই পানি, সূর্যের আলোকরশ্মি পানিতে পড়ে এক ধূম্রজাল তৈরি করেছে, এমন অপরূপ সৌন্দর্য দেখা যাবে বাইক্কা বিলে। মৌলভীবাজারের হাইল হাওরের এই বিলটির বর্ষা মৌসুমের এমন দৃশ্য যে কারো মন কাড়বে। এবছর তেমন কোনো পর্যটক মৌলভীবাজারে না আসলেও শুধু বাইক্কা বিল দেখতে এসেছেন অনেক পর্যটক। সিলেটের রাতারগুলের মতোই এই হাওরের একাংশ জুড়ে রয়েছে হিজল আর করস গাছের বন। এমন শান্ত, স্নিগ্ধ ও মনোরম পরিবেশ উপভোগ করতেই হাওরে নৌকা ভাসিয়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা, আবার অনেকে যাচ্ছেন হিজল বনে। বর্ষাকালের যে ওয়েদার এবং
যে মিষ্টি পানির যে স্নিগ্ধ বাতাস আমাদেরকে আসলে মুগ্ধ করেছে। বাইক্কা বিলকে আরো আকর্ষণীয় করতে নানা উদ্যোগের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। হাইলহাটটা এটা পদ্মফুল শাপলা ফুল দিয়ে ভরে যাবে, সেখানেও আমরা একটা প্রজেক্ট নেওয়ার চেষ্টা করছি যে পর্যটকদের জন্য এই জায়গাটা উন্মুক্ত করা এবং এটা দর্শনীয় করে তোলার জন্য। 2003 সালের পহেলা জুলাই 170 হেক্টর এই বাইক্কা বিলকে মাছের স্থায়ী অভয়াশ্রম হিসেবে ঘোষণা দেয় সরকার। সময় সংবাদ, মৌলভীবাজার। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।